এরাও শত্রু মুখোশের আড়ালে। তার কলেজে যা, কলেজের গেটের সামনে বন্ধুদের ছবি রাখ, তাদেরকে শ্রদ্ধা জানা। সবাই এক কাট্টা হয়ে লড়, টেরোরিজমের এগেনস্টে। কিন্তু কোনো কিন্তু না, ইউ হ্যাভ টু ফাইট এগেনস্ট দ্য টেরোরিজম, সন্ত্রাসবাদের এগেনস্টে। যারা তোর বন্ধুদের জীবন নিয়ে নিল, তাদের এগেনস্টে লড়তে হবে। আমি কোনো ক্লু পেলাম, যে ক্লু ধরে আমি ওদেরকে ধরতে পারবো। আমি চাকর পা সোনালীকে তুমি কি বোঝাচ্ছ? এখন আমি বুঝতে পারছি আমার এগেনস্টে কেন ও কথা বলছে। তোমরা ওর ব্রেন ওয়াশ করছ, ওর মুখ দিয়ে তোমাদের কথা বেরোচ্ছে। আমি ঠাকুর আফসোস তাই যদি করতে পারতাম, কিন্তু সেটা করতে পারছি না। নিজের যথেষ্ট বুদ্ধি আছে। আমাদের ভাগ্য ভালো যে ও তোমার মতো নয়নি, দাদার মতো। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, এটাই তো চাই। সোনালি তাহলে আজ থেকে কলেজে যাচ্ছে? হ্যাঁ, তোকে তো আমি চুপ করে বুঝিয়েছি। দেখো, ওকে তো উঠে দাঁড়াতেই হবে, এভাবে ভেঙে পড়লে তো চলবে না, ও সেটা বুঝেছে। বৌদি, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? আমার কাছে ইনফরমেশন আছে যে আজকে কোর্টে যাওয়ার পথে অথবা কোর্ট থেকে ফেরার পথে মেজদাকে ছাড়ানোর জন্য একটা হামলা হবে। নদাকে বলে দিও একটু সাবধান হতে। তুমি নিজের মুখেই তো অমিতকে বলতে পারো, তাহলে তো আমি যাই। না না, মির্জা জামিন পাবে না সেটা ভালো করে জানি। তো পালানোর প্ল্যান হচ্ছে এটা তোমাকে বললো? কি হয়েছে অরিজিৎ? মির্জাকে আর পালাতে হবে না। মানে জজ সাহেব মির্জার বেল করে দিয়েছে। দাদাকে থানায় নিয়ে গেছে, আমি কিন্তু ছাড়বো না। আমি কিন্তু একটা না একটা কিছু করে ছাড়বো। এই সুমিত মুখার্জি, এই সুমিত মুখার্জি গড়া না, আমি জাস্ট নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। আমি ইচ্ছে করছে না গিয়ে গড়াটা টিপে দিই। অরিজিৎ প্লিজ, অরিজিৎ তুমি যেও না। দেখো, তোমরা যদি সবাই মিলে এইভাবে আইন হাতে তুলে নাও, তাহলে কিন্তু ওরা আরো সুযোগ পেয়ে যাবে। প্লিজ ওদের সুযোগ দিও না। কে কাকে সুযোগ দিচ্ছে? সুযোগটা কে কাকে দিচ্ছে? এরা সুযোগ কেড়ে নিচ্ছে, সুযোগ এরা কেড়ে নিচ্ছে, জাস্ট টাকার জোরে, ক্ষমতার জোরে বাজার থেকে সুযোগ কিনে নিচ্ছে। অন্যায় করা সুযোগ, পাপ করা সুযোগ, তাহলে আমরা কেন সুযোগ পাবো না? হ্যাঁ, না না, জাস্ট টেল মি, আমরা কেন সুযোগ পাবো না এদেরকে মারার জন্য? হ্যাঁ, আমাদের সততার লড়াই কোনো দাম নেই না? দাম আছে ওই, আর সেই দাম আমরা পাবো। আমাদের লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে, আর তুমি দেখে নিও ওই লড়াই আমরা জিতবো। এরাও শত্রু মুখোশের আড়ালে।